তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো মিষ্টিগুলো কত সফট হয়েছে বানাইতে হয়েছে সীতাভোগ সীতাভোগ বানায় এসেছে দেখো মিষ্টিগুলি খুব সফট নিকুতির মিষ্টিগুলো আর এই যে সীতাভোগের এই যে যেগুলি দেখো খুব সুন্দর সীতা পোলাওগুলি খুব খুব সুন্দর হয়েছে তো চলো রেসিপিটাও শুরু করতেছি তো তোমরা পুরো ভিডিওটাও দেখো আজকে প্রায় অনেক দিন পর প্রায় পনেরো দিন মতো পর আমি রে একটা নতুন ভিডিও শেয়ার করতেছি প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখো আশা করতেছি আজকে ভিডিওটাও ভালো লাগবো তো এই যে চলো ফার্স্টে আমি দেখো এক বাটি ছোট এক বাটি আমি সুজি নিছি তো বানাম হইতেছে আজকে সীতাভোগ আর নিকুতি মিষ্টি তো কীভাবে রেসিপিটা বানাই তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর এই যে ফার্স্টে আমি সুজিটা একটু মিক্সারে গুঁড়া করে আনোবো তো মিক্সারে গুঁড়া করলে কী হয় সুজিগুলো সফট হয়ে দাগা আর মানে মিষ্টিগুলো বানালে দানা দানা লাগে না আর কি তো চলো সুজিগুলোকে মিক্সারে একটু ঘুড়ায় আনিছি আর দেখো কতটা সফট হয়েছে খুব সুন্দর গুঁড়া গুঁড়া একদম পুরা মিহি হইছে না তো প্রায় অনেকটাই মিহি হয়ে গেছে গা তো চলো মিক্সারে তো পেস্ট গুঁড়া করে নিছি আর এবার আমি বয় দিছি একটা কড়াইয়া তো কড়াইয়াতে ফার্স্টে আমি আর আমি ফার্স্টটা আমি দিয়ে দুধ তো যে বাটির মাপে আমি সুজি নিয়েছি ওই বাটির দুই বাটি আমি দুধ দিয়ে দিতেছি আর কি তো সুজি তো অতটুকু দুধ মানে ডাবল আর কি তো ওই সুজিটা তো মিক্সারে আসে আর আমি এখন ছোট্ট দুই বাটির মাপ কইরা এই যে দেখো দুধটা দিয়ে দিছি তো দুধটা আগের থেকে জাল দেওয়া আছে একটু ঘন করা আসে তো আর বেশিক্ষণ জাল দিতে হইতো না দেখো এখনও ধোয়া উত্তসে আর একটু পরিমাণ লবণ দেওয়া দিছে যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর কি তো চলো দুধটা বলক আসুক আর ফাঁকে আমি দুধের ভিতরে দেয়া দেবো এবার ওই যে সুজিটা মিক্সিরে মিক্সিতে পেস্ট গুঁড়া করে নিছি তো ওই সুজিটা আস্তে আস্তে অল্প করিয়া দিয়ে একটা সফট ডো মতো তৈরি করবো আর কি তো চলো দুধটা গেছে না আর এখন আমি চলো সুজিটা দিয়ে দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে সুজি দেবো একবারে সুজিটা দিলে দলা পাকাই দেবো গা তো সুজিটা অল্প অল্প করিয়া দিমু আর নাড়তে থাকবো আর কি যাতে সুজিটা দলা না পাকায় সুন্দর মানে একটা সফট ডো তৈরিও তো চলো সুজিটা দেওয়া শেষ এক বাটির মাপ করে দুই বাটি দুধ দিলে মানে ব্যাটারটা খুব ভালো হয় আর কি তো চলো ব্যাটারটা একটু ঘন হইব একদম শক্তও না আবার নরমও না আর কি দেখো সুজিটা আমার মোটামুটি রেডি এই যে দেখো এইভাবে রেডি করে নিছি তো আর একটু পরিমাণ হইব একটু পরিমাণ বেশি না আর এবার আমি একটা মোটামুটি রেডি আমার সুজির ডোটা এবার একটা আমি থালে নামাইয়া নিয়া তো ডোটারে সুজির ডোটারে ঠান্ডা হইতে দেবো অনেকক্ষণ তো ঠান্ডা হোক আর ফাঁকে আমি একটা শিরা তৈরি করবো আর কি তো চলো থালে তো নামাইয়া নিছি তো এবার একটু ছড়াইয়া দিই দিলে তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গা একদম পুরাপুরি ঠান্ডা না মানে হাতে ধরা যায় মাখা যায় মতো ঠান্ডা করলে হইব তো চলো তাহলে থাক সুজিটা আর এফাকে আমি এবার শিরাটা করবো তো চলো ওই যে দুধ দিছি বাটিটা তো ওই বাটি মাপ করেই আমি চিনি দিয়ে দিতেছি তো চিনি দিয়ে দেবো আমি দেড় বাটি ছোট্ট বাটি দিয়ে দেড় বাটি চিনি দেবো চলো এক বাটি দেওয়া শেষ তো আর অর্ধেক বাটি চিনি দিয়ে দেবো আমি এই যে দেখো অর্ধেক বাটি চিনি দেওয়া দিছি আর এবার আমি জল দেয়া দেবো এই যে প্রথমে একবার দিছি তারপরে আরও আরও দেয়া দেবো আর কি তো এই যে চলো জল দেওয়া দিছি তো শিরাটা হোক আর শিরার ভিতরে আমি এবার দেওয়া দেবো দুইটা এলাচ আর একটা তেজপাতা শিরাটা একদম ঘন শিরা হইতো না একদম শুধু চিনিটা গলা পর্যন্তই তো এই যে দেখো আমি তেজপাতা দিয়ে দিছি একটা মাঝখান থেকে শিরা আর দুইটা এলাচ দিয়ে দিছে আসতো যাতে স্যান্টটা একটু ভালো হয় আর কি তো চলো চিনিটা গলুক আর ঘন শিরা না মানে চিনিটা যতটুকু অতটুকুই শিরা আর কি তো চলো আমার দেখতে দেখতে শিরাটাও রেডি আর আমি একটা সাইডে এবার নামাই রাখবো আর কি তো চলো এইদিকে দেখো সুজিটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে একদম বেশি ঠান্ডা হয়েছে না একটু একটু হাতে লাগে এমন রয়েছে তো সুজিটার ভিতরে এবার আমি দিয়ে দিতেছি একটু ঘি যাতে মাখতে সুবিধা হয় তো একটু ঘি দিয়ে দিছি তো চলো সুজিটা এবার মাখি মিষ্টি গুঁড়ো বানানোর লিগে তো দেখো একটু হাতে হাতে গরম লাগতাছে তো চলো মাখা নি আর দেখো আমার মাখা মোটামুটি রেডি একদম সফট কইরা মাখা নিছি অনেকক্ষণ লাগাইয়া যাতে মিষ্টিগুলো খুব সুন্দর হয় মাখাটা খুব সুন্দর হইতইবো তাইলে মিষ্টিগুলো সুন্দর হইব আর সীতাভোগের যে গুলি পোলাওগুলি খুব সুন্দর হইব তো চলো এই যে দেখো এইভাবে আমি মাখা নিছি আর এখান থেকে আমি কিছুটা সুজি আলাদা করে রাখতেছি আর বাকিটা রাখা দিয়েছি পলাও লেগে আর কি তো এই চলো আর এই যে দেখো এই মিষ্টিটার থেকে এবার আমি নিকুতি মিষ্টি তৈরি করবো ছোট্ট ছোট্টো আগে গুলা করে নিই তারপরে মিষ্টিগুলো ভাজবো তো চলো আগে ছোট ছোট্ট করে রেডি করে নিই তো তোমরা চাইলে ছোট করতে পারো বড়ও করতে পারো তো ছোট মিষ্টি দিলে দেখতে সুন্দর লাগে তার লেগে তো চলো একদম একটু হাতে ঘি নিয়ে আনিছি তো ঘি দিয়া সুন্দর করে যাতে উপরে মানে ফাটল না থাকে আর কি একদম সফটভাবে গুলগুলি করতে হইব তাহলে মিষ্টিগুলো খুব সুন্দর হইব ভিতরে রসটা যাইব তো চলো এইভাবে আমি রেডি করে নিয়ে সবগুলো নিকুতি মিষ্টি আর এই যে দেখো খুব সুন্দর করে উপরে কোনো ফাটল নাই একদম সফট করে নিকুতি মিষ্টিগুলি আমি রেডি করে নিয়েছি আর এক এক করে আমি এবার সবগুলো মিষ্টি রেডি করে নেব আর দেখো দেখতে দেখতে আমার সবগুলো মিষ্টি রেডি তো এতগুলো মিষ্টি হয়েছে আর এটা লাস্ট আর এই দেখো খুব সুন্দর হয়েছে তো তো চলো এবার আমি একটা কড়াইয়াতে তেল দিয়ে দেবো আর এই দেখো বন্ধুরা খুব খুব সুন্দর হয়েছে তো তোমরা চাইলে আরও বড় করতে পারো অন্য রকমভাবে করতে পারো তা আমি গোল গোলভাবে করছি আর এদিকে দেখো আমি একটা কড়াইয়া বয়াই দিয়েছি তো কড়াইয়াতে দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতো তেল তো ফার্স্টে আমি মিষ্টিটা ভাজবো তারপরে সীতা ভাজব ভাসব আর কি তো চলো তেলটা গরম হোক তেলটা বেশি গরম না মানে অর্ধেক মতো গরম হলেই তারপরে মিষ্টিগুলো দিয়ে দেবো বেশি গরম করলে মিষ্টিগুলো শক্ত হয়ে দেবো ভিতর থেকে মিষ্টিগুলি আর লাল হয়ে দেবো উপর থেকে আর মিষ্টিগুলি ভাজা হইতো না তো চলো মেয়ে তেলটা মোটামুটি গরম হয়েছে আর এবার আমি সবগুলো মিষ্টি একসঙ্গে দিয়ে দিতেছি কারণ কড়াইটা বড় আছে মিষ্টিগুলো কম তো সবগুলো মিষ্টি আমি একসঙ্গে দিয়ে দেবো আর মিষ্টিগুলি এক্ষণ লাড়ানো যাইতো না তো এটা কিছুক্ষণ পর তো আপনা আপনি তেলের উপরে ভাসে উঠলে তারপরে লাড়াবো আর কি তো এর মধ্যে দেখো মিষ্টিগুলো সবগুলোই দেওয়া শেষ আর এবার দেখো তেলের উপরে একটু ভাসা হচ্ছে তো এবার আমি লারাইতেছি আর কি একদম লাল করে মিষ্টিগুলো ভাজা করে আনুম চলো দেখো সবগুলো মিষ্টি তেলের উপরে ভাসা হচ্ছে আর এখন আমি লাড়াই দিতেছি আর কি তো চলো লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করি হ্যাঁ দেখতে দেখতে মোটামুটি আমার নিকুতি মিষ্টি গুলো লাল হয়ে গেছে গে ভাজাও মোটামুটি রেডি আর একটু ভাজা হইলে আমি নামাই নেব এই যে দেখো লাল লাল করে মিঘুত মিষ্টিগুলি আমি ভাজা করে নিয়েছি তো চলো এবার আমি উঠাইয়া ডাইরেক্ট আমি শিরার ভিতরে দিয়ে দেবো শিরাটা যদি ঠান্ডা হয়ে জায়গা তো একটু একটু করে গরম করে নিব একদম ঠান্ডা শিরাতে দেওয়া যাইতো না তাইলে রসটা ভিতরে যাইতো না আর কি তো চলো আমি রসটা একটু ঠান্ডা হয়ে গেছিলো গায়ে রেডি করতে করতে তো আমি একটু পাশের কড়াইয়া বয়া তারপর একটু গরম করে নিছি আর এবার আমি এই যে দেখো নামাইয়া একটা বাটিতেই দিয়ে দিতে আছি ডাইরেক্ট এই যে বাটিতে আমি অর্ধেক করে শিরাটা রাখছি আর অর্ধেকটা করাতে আছে তো চলো এবার আমি সবগুলো নিকুচি মিষ্টি বাটিটা শিরা ভিতরে দিয়ে দিই দিয়া তিরিশ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলেই মিষ্টিগুলো সফট হয়ে যাবে ভিতরে শিরা ডুববো আর কি কারণ সীতা বেশিক্ষণ শিরাতে রাখা লাগতো না আর মিষ্টিগুলো তো সিরাতে বের অনেকক্ষণ লাগবো তো তার লিগে আমি আগে মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি কি সিরাতে চলো একটু নাড়াচাড়া দিছি দিয়ে এবার আমি একটা ঢাকা দিয়া রাক্ষা দব আমি তিরিশ মিনিটের লিগে আর এদিকে দেখো আমি এবার সীতা বুকগুলি বানাবো তো এবার কড়াইটা তো তেল আছে আগের থেকে তো তেলটা বেশি গরম না অল্প একটু গরম তো কড়াইটার ভিতরে আমি একটা ছাঁটনি বোয়াইছি ছাটনির সাহায্যে এবার আমি সীতা বুকগুলি ভাজা নেবো তো চলো ওই ডোটার থেকে ফার্স্ট আমি একটু ডো নিয়েছি নিয়ে আর এই যে দেখো চালনির মতো এই যে আমি মশলা টসলা ঘষি আদা টাদা ঘষি তো ওইটা নিশি নিয়ে আসেরা এইভাবে এভাবে প্রেস করলে তো এই সীতাভোগগুলি তেলে পরে দেবো আর কি তো এই যে দেখো এই যে দেখো পড়তেছে ছাটনিটাতে তো ছাটনিটাতেই সুন্দর করে ভাজা হইব সুন্দর ভালো করে দেখাইতে পারতাসি না আর যে দেখো তেলে পড়তেছে সুন্দর করে এই যে দেখো হাতে পাবে প্রেস করলেই নিচের টিকা পুরে দেবো আর কি এই যে তো এই যে দেখো পুরে গেছে ফার্স্টে একটু দিছি দিয়ে দেখছি কেমন হয় তো চলো এইগুলি আগে আমি ভাজি করে নিমু এই যে দেখো অনেক তারপরে অনেকগুলি দিয়ে দিছি তো দিলে সুন্দর করে পরে দেখে আর কি ভাত একটু প্রেস করলে ভালো করে তো এই লম্বা লম্বা হয়ে সুন্দর করে পরে দেখো সীতা বুকের পোলাওগুলি তো চলো এবার আমি চাকরির ভিতরে ফ্রাই করে নিতেছি তো একটু করলে ফ্রাই হয়ে দেবো গা বেশিক্ষণ মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার আর কি তো বেশি লাল লাল করে ভাজতাম না আমি সাদাই রাখবো তো চলো আমার ফার্স্ট এগুলি ভাজার শেষ একটু ছাঁকনিটা তেলে ঘুরাইলে সুন্দর করে ভাজ হয়ে দেখে আর এই যে দেখো আমি সাদা সাদা করি ফার্স্ট একবার ভাজা নিছি তো চলো এক এক করে আমি আবার সবগুলো সীতাভোগ ভাজা নিই তো ক্যামেরাটা ওইদিকে সেট করে দিচ্ছে তোমরা আমি পুরাটা দেখাইতে পারতেছি না এই যে দেখো এই যে দেখো হাতে প্রেস করলেই এই যে দেখছো হাতে প্রেস করলে ভিতর থেকে সুন্দর করে লম্বা লম্বা হয়ে সীতা ভোগগুলি নিচের দিকে পড়ে আর কি একদম লম্বা লম্বা সীতা বুকগুলি পড়তেছে দেখো চলো এক এক করে আমি এবার সবগুলো সীতাভোগের পোলাওগুলি ভাজা নিই কড়াইয়াতে তো সাদা লাল করতাম না একটু একটু সাদা সাথেই ভাজা নিতেছি আর এবার দেখো এবার এটা হইতেছে লাস্ট সবগুলো আমার সীতাভোগ ভাজা ভাজার শেষ দেখো অনেকগুলি সীতাভোগ হয়েছে আর খুব সুন্দর হয়েছে তো তোমরা ওইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো যারা সীতাভোগ কোনো সময় খাইছো না আর কোনো সময় বানাইছো না আর এভাবে এই পদ্ধতিতে বানাই দেখবো খুব সহজ আর আমিও ফার্স্ট টাইম বানাইতাছি তো চলো দেখো দেখতে দেখতে আমার সবগুলো সীতাভোগের পোলাও বানানো রেডি আর এবার আমি শিরার ভিতরে দিয়া বিশ মিনিটের জন্য রেখে দেবো তো এই যে দেখো খুব ঝর্যরা খুব সুন্দর হয়েছে খুব লম্বা লম্বা ঝর্যরা খুব সুন্দর হয়েছে দেখো এই যে খুব সহজ পদ্ধতিতে বানানো যায় তো তোমরা চাইলে এইভাবে বাড়িতে একবার অবশ্য ট্রাই করে দেখতে পারো দোকান থেকে আর কিনা লাগতো না সীতা আর আমিও ফার্স্ট টাইম বানাইতেছি আর ফার্স্ট টাইমে খামো তো চলো এই যে এই বাটিটা এই বাটিটার ভিতরে আমি বাকি শিরাটা দিয়ে দিতেছি এই যে দেখো তো এই যে বাকি শিরাটা দিয়ে দিছি তো সবটা শিরা লাগতো না বাকি শিরাটা আমিও নিকুতি মিষ্টির ভিতরে দিয়ে দেবো তো চলো ভালো করে একটু টাড়া দিয়া তো আমি একটা থালা দিয়া ঢেক্কা রেখা দেবো বিশ মিনিটের লেগা আর সীতাভোগের পোলাও গুলো বিশ মিনিট রাখলে যথেষ্ট কারণ সুজিতে বানানো তো এমনিতেই নরম হয়ে দেবো গা তাস পাতাগুলি আমি একটু সাইডে রেখে দিতে যাতে সুন্দর লাগে মানে ভিজাওয়া আর এই যে দেখো বিশ মিনিট পর আমি দেখো সুন্দর করে ঝরঝরা এখনো ঝরঝরা আছে আর সীতা বুকগুলি এ ভিতরে শিরাও রুখিয়া গেছে গা এই যে দেখো সবগুলো সীতা সফট আর একদম নরম হয়েছে তো চলো এবার আমি শিরার থেকে উঠাইয়া প্লেটে নিয়ে আসি বিশ মিনিট পরে ফিরে আসি কারণ বেশি রাখলে নরম হয়ে দেবো আর ঝর্যর ভাবটা থাকতো না আর কি তো চলো শিরার দিকে নিয়ে আমি একটা প্লেটে রাখতা দেখো খুব সুন্দর ঝর্জর হয়েছে আর একটা দানাও দিতেছে দেখো তো এই যে চলো সবগুলো প্লেটে রাখতাছি তো খুব সহজ বানানো তো তোমরা চাইলে বানাইতে পারো বাড়িতে অবশ্যই একবার সুজি দিয়া দুধ বা ছানার কিছুই দরকার নাই তো তো এই যে চলো আমার সবগুলো সীতাভোগের পলা ওইখানে রাখা শেষ আমি তোমরা হাত দিয়ে দেখাইতে আসি কতটা সফট হয়েছে সুন্দর হয়েছে একসবগুলো আলাদা আলাদা ঝরঝরা খুব সুন্দর তো আর চলো এবার নিকুতি মিষ্টিগুলি দেখি কেমন হয়েছে আর এই যে দেখো নিকুতি মিষ্টিগুলি এই যে দেখো দেখছো বন্ধুরা নিকুতি মিষ্টিগুলো খুব সফট হয়ে গেছে গা তিরিশ মিনিট পর নিকুতি মিষ্টিগুলি এরকম হয়েছে একদম সফট ভিতরে রস ঢুকে গেছে গা আর চলো এবার নিকুতি মিষ্টিগুলি আমি সীতাভোগের বকের ভিতরে সুন্দর করে সাজাইয়া দিই সবগুলো মিষ্টি খুব সুন্দর সফট হয়েছে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিতেছি সীতাভোগের ভিতরে তো তোমরা চাইলে যার যেমন পছন্দ মতো কম বেশি বাড়াই দিতে পারো যে দেখো মিষ্টিগুলি খুব খুব সুন্দর হয়েছে আমি সরে সবগুলো সীতাভোগের মিষ্টি আমি দিয়ে দিতেছি প্রায় পনেরো দিন পরে আমি ভিডিও শেয়ার করতেছি তোমার সঙ্গে প্লিজ তোমরা ভিডিওটা অবশ্যই একবার দেখো দেখো মিষ্টিগুলি ধরাতেই ভেঙে দিতেছে এতটা সফট হয়েছে মিষ্টিগুলি আর সীতা তো অবশ্যই খুব সুন্দর হয়েছে খাইতে বয়সটা তো পরে দিতেছি তো তার লিগেই করতে পারতি খুব খুব সুন্দর হয়েছে সীতা জীবনে ফার্স্ট টাইম বানাইছি ফার্স্ট টাইম খাইছি তারপরেও করতেছি খুব খুব সুন্দর হয়েছে তো তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো আর কমেন্টস করে অবশ্যই কইও কেমন হয়েছে দেখো সবগুলো সীতা মিষ্টি আমি সবগুলো দিয়ে দিতেছি সীতা বুকের উপরে তো এই যে দেখো তো চলো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে কইও আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি ফিরে আসছি আবার নতুন ভিডিওতে সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর এই যে দেখো খুব ঝরঝরা খুব সুন্দর হয়েছে তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করতেছি ফিরে আসবো আবার নতুন ভিডিওতে